আসসালামু আলাইকুম আজকের বিষয়ই নিনিম্ন রক্তচাপ লো ব্লাড প্রেসার বলেন জেনে নিন কি করতে হবে উচ্চ রক্তচাপের মত নিম্ন রক্তচাপও কিন্তু আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে আপনি নিম্ন রক্তচাপে ভুগছেন না তো একটু চেষ্টা করলেই কিন্তু প্রেসারকে নরমাল করে ফেলতে পারেন কিভাবে জেনে নিন সারা দিন কতটা পানি খান রক্তচাপ যাদের কম তাদের বেশি করে পানি খেতে হবে কারণ পানি রক্তচাপের রক্তের চাপ বাড়াতে সাহায্য করে মাথায় রাখতে হবে নিম্ন রক্তচাপের অন্যতম কারণ কিন্তু dehydration ঘাম হয়ে বা বমি করে যা ঘন 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 প্রস্রাবের কারণে শরীর থেকে fluid বেরিয়ে যায় গেছে সঙ্গে সঙ্গে পানি নিতে হবে সোজা কথা পানি খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিন শরীর গরম নয় তো শরীর গরম হলে বা আপনি যেখানে আছেন তার চারপাশে তাপমাত্রা বেশি হলে রক্তচাপ কমে যাবে তাই রক্তচাপ কমলে প্রথমেই যেটা করতে হবে শরীরকে ঠান্ডা করুন বাতাস অনুকূল জায়গায় খুঁজে কিছুক্ষণ বিশ্রামের চেষ্টা করুন তা সম্ভব না হলে বরফ খুঁজে আরে বরফ দিন দরকার করে ঘামছেন শরীরে পানি বেরিয়ে যাচ্ছে এমন জায়গায় বেশিক্ষণ থাকবেন না রক্তচাপ বাড়াতে কি করবেন তরমুজ শসার একটু জাতীয় ফলমূল খাদ্য তালিকায় রাখুন একযুক্ত স্কিন দুধও ভালো কা কাজে দেয় ভিটামিন ছাড়া কিছু মিনারেল ঘাটতি তো ব্লাড প্রেসার কমে যেতে পারে তাই সেদিকেও খেয়াল রাখতে হবে ভিটামিনের ঘাটতি নেই তো জান জানেন কি করে কি রক্তচাপ স্বাভাবিক রাখতে ভিটামিন d ভিটামিন b twelve ও বি nine অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ vitamin এর ঘাটতিতে রক্তচাপ কমে যেতে পারে ভিটামিন b twelve যেহেতু রক্তচাপ নিয়ন্ত্রণ করে তাই সবাই সেদিকে খেয়াল রাখা উচিত বাঁধাকপি বেশ কপি ফুলকপি তো খাবেন তাছাড়া কপি তাছাড়া folic acid রয়েছে এই ধরনের খাবারও আপনার খাদ্য রাখতে হবে নিয়মিত ব্যায়াম করেন শরীর fit রাখতে ব্যায়ামের কোন বিকল্প নেই শুধু পেশি সুদর্শন বা পেশি শক্তি বাড়ানোর জন্য নয় নিয়মিত ব্যায়ামে হৃদযন্ত্র স্বাস্থ্য ভালো থাকে স্বাভাবিক রাখে রক্তচাপ তাই রক্তচাপ নিয়ন্ত্রণে দৈনিক কাজে অবসরে ব্যায়াম আপনাকে করতেই হবে